লর্ড মাউন্টব্যাটেন, ভারত ভাগের অন্যতম নায়ক, ভারতের শেষ ভাইসরয়। তার ব্যক্তিগত জীবন ছিল বর্ণময়, তার মৃত্যুও রহস্যাবৃত। আজকের ভিডিওতে আপনাদের বলবো লর্ড মাউন্টব্যাটেনের বর্ণময় ব্যক্তিগত জীবনের অজানা কাহিনী। ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে সম্পর্কযুক্ত লর্ড মাউন্টব্যাটেন, তার সম্পূর্ণ নাম লুইস ফ্রান্সিস অ্যালবার্ট ভিক্টর নিকোলাস মাউন্টব্যাটেন, আর এক পরিচয় ফার্স্ট আর্ল মাউন্টব্যাটেন অব বার্মা। ইংল্যান্ডের বার্কশায়ারের ফ্রগমোর হাউসে 1900 সালের 25শে জুন ভূমিষ্ঠ হয়েছিলেন তিনি। সেই সময় তার নাম দেওয়া হয়েছিল প্রিন্স লুই অফ ব্যাটেনবার্গ। তার পিতা ছিলেন প্রিন্স লুই অফ ব্যাটেনবার্গ, মা ছিলেন প্রিন্সেস ভিক্টোরিয়া। জন্মসূত্রে যিনি ছিলেন রানী দ্বিতীয় ভিক্টোরিয়া এবং যুবরাজ ফিলিপের দুঃসম্পর্কের আত্মীয়। প্রিন্স চার্লস তথা মূল ব্রিটিশ রাজপরিবারেরও তিনি খুব ঘনিষ্ঠ ছিলেন। নিকোলাস থেকে তার ডাকনাম ছিল নিকি, কিন্তু নিকোলাস তথা নিকি নাম রুশ জারতন্ত্রে আগে বহু ছিল, তাই প্রমাতামহী রানী ভিক্টোরিয়ার পরামর্শে তার নাম নিকি থেকে করা হয় ডিকি। ব্রিটিশ রাজনীতিকের পাশাপাশি লর্ড মাউন্টব্যাটেন ছিলেন নৌবাহিনীর অফিসার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সাউথ ইস্ট এশিয়া কমান্ডে তিনি ছিলেন সুপ্রিম অ্যালায়েড কমান্ডার। পরাধীন ভারতের শেষ ভাইসরয় তথা স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন ছিলেন ক্রাইস্ট কলেজের ছাত্র। 1916 সালে ব্রিটিশ রয়্যাল নেভিতে যোগদানের আগে তিনি প্রশিক্ষণ নেন অসবোর্নের রয়্যাল নেভাল কলেজে। 1922 সালের 18ই জুলাই মাউন্টব্যাটেনের বিয়ে হয়েছিল ব্রিটিশ অভিজাত পরিবারের তরুণী এডুইনা সিনথিয়া অ্যানেট অ্যাসেলের সঙ্গে। তাদের দুই মেয়ের নাম প্যাট্রিসিয়া এবং প্যামেলা। মাউন্টব্যাটেন এবং এডুইনার বিয়ে এবং দাম্পত্য জীবন ছিল সারা বিশ্বে চর্চিত ঘটনা। লেডি মাউন্টব্যাটেনের সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত জওহরলাল নেহরুর সম্পর্ক নিয়ে বহু আলোচনা হয়ে আসছে গত শতকের 70-এর দশক থেকে। লর্ড মাউন্টব্যাটেনের জীবনেও বিয়ের পরে এসেছেন একাধিক নারী। ফরাসি অভিজাত এবং ধনী পরিবারের নারী ইওলা লেতেনিয়ার সঙ্গে 7 বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল লর্ড মাউন্টব্যাটেনের। 1960 সালে প্রয়াত হন এডুইনা। তারপরে মাউন্টব্যাটেনের জীবনে এসেছিলেন এক তরুণী। তার একাধিক সম্পর্ক নিয়ে বলেছেন একদা ঘনিষ্ঠ কর্মচারীরা, এমনকি মেয়ে প্যাট্রিসিয়াও জানতেন বাবার বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা। 1948 সালে লর্ড মাউন্টব্যাটেন যখন মাল্টায় ছিলেন, সে সময় তার গাড়ির চালক ছিলেন রন পার্কাস। তার দাবি, সেই সময় রাপ্তায় নিয়মিত যৌনকর্মীদের কাছে যেতেন মাউন্টব্যাটেন। তবে 20 বছর ধরে মাউন্টব্যাটেনের সচিব হিসাবে কাজ করা রন পার্কাস পরবর্তীকালে তিনি ঘোষণা করেন যে মাউন্টব্যাটেন সমকামী ছিলেন না। ভারত থেকে ব্রিটিশ শাসন শেষ হওয়ার পরেও ব্রিটিশ নৌবাহিনীতে দীর্ঘদিন দায়িত্বপূর্ণ পদে ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। গ্রীষ্মকালীন অবসর কাটাতে মাউন্টব্যাটেন যেতেন উত্তর পশ্চিম আয়ারল্যান্ডের কাউন্টি স্লিগোতে। আইরিশ রিপাবলিকান আর্মি বা আইআরএ এই অঞ্চলে অত্যন্ত সক্রিয় ছিল। এই সংগঠনের লক্ষ্য ছিল উত্তর আয়ারল্যান্ড থেকে ব্রিটিশ শাসনের অবসান ঘটানো। অভিযোগ, 1978 সালে আইআরএর সদস্যরা চেষ্টা করেছিলেন লর্ড মাউন্টব্যাটেনকে হত্যা করার, কিন্তু প্রতিকূল আবহাওয়ার জন্য তারা ব্যর্থ হন। 1979 সালের 27শে আগস্ট মাউন্টব্যাটেন গিয়েছিলেন গলদা চিংড়ি এবং টুনা মাছ শিকার করতে। সওয়ার হয়েছিলেন কাঠের তৈরি একটি নৌকোতে, শ্যাডো 5 নামক। সেই সঙ্গে ছিলেন প্যাট্রিসিয়া, তার বড় মেয়ে এবং তার স্বামী, তাদের যমজ ছেলে নিকোলাস এবং টিমোথি, প্যাট্রিসিয়ার শাশুড়ি ডোরিন তথা ডোয়াগের লেডি ব্রাবন। নৌকোর মাঝি ছিল 15 বছর বয়সী পল ম্যাক্সওয়েল। নৌকাবিহার যখন জমে উঠেছে, তখনই বিস্ফোরণে চারিদিক কেঁপে ওঠে। অভিযোগ, আগে থেকেই বোমা রাখা ছিল নৌকায়, সেই সময় নিরাপত্তা ব্যবস্থাও ছিল না নৌকো ঘিরে। উদ্ধারকারীদের দাবি, বিস্ফোরণের পরে জল থেকে উদ্ধার করার সময়ও জীবিত ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। তবে তার দুটি পা বিস্ফোরণে ক্ষতবিক্ষত হয়ে পড়েছিল। উদ্ধার করার কিছুক্ষণ পরেই তিনি প্রয়াত হন। বিস্ফোরণে মারা যান মাউন্টব্যাটেনের নাতি নিকোলাস এবং মাঝি পল ম্যাক্সওয়েল। দুর্ঘটনার পরের দিন প্রয়াত হন প্যাট্রিসিয়ার শাশুড়ি ডোরিন তথা ডোয়াগের লেডি ব্রাবন। এই ঘটনা তথা মাউন্টব্যাটেনকে হত্যার দায় স্বীকার করেছিল আইআরএ। মাউন্টব্যাটেনকে হত্যার দিনই উত্তর আয়ারল্যান্ডের ওয়ারেন পয়েন্টে আরও 18 জন ব্রিটিশ সৈন্যকেও হত্যা করে আইআরএ। উত্তর আয়ারল্যান্ড কি গ্রেট ব্রিটেনের অংশ হয়েই থাকবে নাকি আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের অংশ হবে, এই প্রশ্ন ও দ্বন্দ্বে সেই সময় উত্তর আয়ারল্যান্ড ছিল উত্তাল।
গোটা আয়ারল্যান্ড দ্বিধাবিভক্ত। সেই দ্বন্দ্বের অবসান ঘটে 1998 সালে। লর্ড মাউন্টব্যাটেন এখন ঘুমিয়ে আছেন ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে। তার বড় মেয়ে প্যাট্রিশিয়া প্রয়াত হয়েছেন 2017। ছোট মেয়ে প্যামেলা হিক্সের বয়স 91 বছর পার হয়েছে। এতক্ষণ আপনারা শুনলেন ভারতবর্ষের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেনের বর্ণময় ব্যক্তিগত জীবনের অজানা কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।